নওশাদ সিদ্দিকী যে কাজটা করেছে, বিধায়ক পদের অবমাননা করেছে। হ্যাঁ, তিনাকে টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। কতটা গণতান্ত্রিক পদ্ধতি মেনে তিনাকে প্রিজন ভ্যানে তোলা হলো? হিচড়ে কখন তুলে? যখন যাইতে চায় না তখন তুলে। গরুকে আপনি টানবেন কখন? গরুটা যদি আপনার নিজে নিয়ে যায় আপনার সঙ্গে, গরুটাকে তো টানবেন না, তাই তো? ভদ্রলোক তো টানতে হবে না, আমি নিজে যাচ্ছি। Press the bell icon on the YouTube app and never miss another update. আমার সাথে আর সরাসরি রয়েছেন রুস্তম আলী মহাশয়। প্রথমে আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। ধন্যবাদ। 21 তারিখ থেকে কলকাতার রাজপথ থমথমে। বাংলার বলাই যায় একমাত্র বিরোধী বিধায়ক নওশাদ সিদ্দিকী হেফাজতে রয়েছেন। কিভাবে দেখছেন একজন প্রবীণ রাজনৈতিকবিদ হিসাবে? প্রথম কথা, একমাত্র বিরোধী কথাটা কিন্তু এখানে প্রযোজ্য নয়, কারণ একটাই তো বিধায়ক, বিরোধী আরও অনেক আছে। ঠিক আছে, যাক একটা বিধায়ক, বিধায়ক বলি যে গুন্ডামি করবে সেটা কথা নয়। আর যারাকে কর্মী বলছেন তাদের হাতে আগ্নেয়াস্ত্র, এখানে প্রমাণ হয় যে তারা কর্মী নয়, দুষ্কৃতী। পুলিশের মাথায় যে পুলিশ প্রশাসন শান্তি রক্ষার লেগে আছে, তারাও কিন্তু আমাদের বাড়িরই ছেলে, কোনো পরিবার থেকে এসেছে, কারো ছেলে কারো ভাই, আমাদের যেমন পরিবার তাদেরও, তারাও তো আমাদেরই বাংলার নিজের। ওদের মাথা থেকে রক্ত ঝরবে? ওরাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সে দায়িত্ব পালন করতে দেওয়া হবে না, আর ওকে জেলে দেবে না, তাকে তো দিবে, না হলে তো আইন ব্যবস্থা ভেঙে পড়বে। এইরকম যদি দু চারটা করে এমএলএ বিধায়ক বিরোধিতা করে, গুন্ডাবাজি করে রাস্তাতে, তো ভাই আইন ভেঙে পড়বে যদি কিছু না বলা যায়। আইন আইনের কাজ করছে, আইন তার নিজের পথে চলছে। একজন বিধায়ক, হ্যাঁ, তিনাকে টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে, কতটা গণতান্ত্রিক পদ্ধতি মেনে তিনাকে প্রিজন ভ্যানে তোলা হলো? টেনে হিচড়ে কখন তুলে? যখন যাইতে চায় না তখন তুলে। একটা গরুকে আপনি টানবেন কখন? গরুটা যদি আপনার নিজে নিয়ে যায় আপনার সঙ্গে, গরুটাকে তো টানবেন না, তাই তো? যদি ভদ্রলোক হতো টানতে হবে না, আমি নিজে যাচ্ছি। আপনারা কি স্পিকারের পারমিশন নিয়ে উঠালছিলেন ওনাকে? আপনারা কি রাষ্ট্রপতি, ওরা কি রাষ্ট্রপতির স্পিকারের পারমিশন নিয়ে পুলিশকে মারছিল? রাজ্য সরকারের পারমিশন নিয়ে ওনারা প্রোগ্রাম করছিলেন। পুলিশের মাথায় রক্ত পড়ছে ঝরছে, আর পুলিশ ওকে অ্যারেস্ট করছে, ওটা অপরাধ? আমি ওই বিষয়ে যাচ্ছি না। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা সকলেই জানেন ভারতবর্ষ একটি গণতান্ত্রিক দেশ, আর এই গণতান্ত্রিক দেশে মানুষের নিজস্ব বাক স্বাধীনতা রয়েছে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ স্বাধীনভাবে আমাদের এই দেশে বসবাস করে। আমরা এই পশ্চিমবঙ্গে বারংবার দেখতে পাচ্ছি বিরোধীদের ওপরে, বিরোধীদের কণ্ঠকে রোধ করার জন্য শাসক দল একের পর এক তাদের ওপরে টর্চার চালাচ্ছেন বলে বিরোধীরা অভিযোগ করছেন। আমাদের সাথে আজ উপস্থিত রয়েছেন বিশিষ্ট রাজনৈতিকবিদ, 1998 সালে যিনি রঘুনাথ ঘোষ 2 নম্বর ব্লকে নির্বাচিত মেম্বার হয়েছিলেন, তারপরে তিনি প্রধান হয়েছিলেন। আমরা তিনার কাছে জানব, আপনি টিভি খুললে দেখতে পাবেন, পত্রপত্রিকাতে দেখতে পাবেন যে পশ্চিমবঙ্গ জুড়ে এক হাহাকার, এক করুণ চিত্র যেন ফুটে উঠছে। বিধায়ক নওশাদ সিদ্দিকী, ভাঙড়ের বিধায়ক, তিনাকে 21 তারিখ থেকে এখন পর্যন্ত জেল হেফাজতে রেখেছেন। নওশাদ সিদ্দিকী দাবি করছেন সাংবাদিকদের সম্মুখে, তিনি বলছেন তিনাকে তৃণমূল কংগ্রেসে আসার জন্য জোর দেওয়া হচ্ছে, প্রলোভন দেওয়া হচ্ছে, এবং তৃণমূল কংগ্রেসে আসার জন্য তিনাকে টর্চার করা হচ্ছে। একজন বিশিষ্ট রাজনৈতিকবিদ হিসাবে কিভাবে দেখছেন এই বিষয়টি? না, বললেন আপনি যে হাহাকার চারিদিকে, হাহাকার যদি দেখতে হয় তবে আপনাকে চলে যেতে হবে ওই বাম আমলে। 34 বছর যে হাহাকার আমরা দেখেছি সেটা কল্পনা করা যেতে পারবে না আজকের ছেলেপেলা। মমতা ব্যানার্জির মাথায় কয়টা শিলা দেখো। যাক, তাও আমরা যে আমাদের টিএমসির সমাতে আবার ওই রকমই কিছু একটা ফিরে আসুক, বাবার থেকে কম ফিরে আসুক, ওটাও চাই না। এবার এলো নওশাদ সিদ্দিকীর ব্যাপারটা। নওশাদ সিদ্দিকী যে কাজটা করেছে,
একটা বিধায়ক হিসাবে লজ্জার ব্যাপার, কারণ একটা বিধায়ক মানে কি তার দায়িত্ব থাকবে সমাজকে সুস্থতা দেওয়ার মুখ্য দায়িত্ব একটা বিধায়কের। এবার একটা কথা যে তার সঙ্গে টিভি তো আপনারাও দেখেছেন, সবাই দেখেছে, তার সঙ্গে যারা কর্মী বলছে তার দলের তাদের হাতে আগ্নেয়াস্ত্র, এটা কি প্রমাণ করে? আগ্নেয়াস্ত্র নিয়ে গেছে, পুলিশের মাথা থেকে রক্ত পড়ছে, যেগুলো খুব না মানার মতো, অমানবিক। যদি মেনেই নেয়, আমি তর্কের খাতিরে দেখলাম সরকার যদি মেনে নেয় তবে কিন্তু শাসন ব্যবস্থা ভেঙে পড়বে, অবশ্যই ভেঙে পড়বে শাসন ব্যবস্থা যদি এটা মেনেই নেয়। এর দিকে দিকে দুটো একটা করে বিধায়ক যাবে আর পুলিশকে মারবে আর পুলিশ চুপচাপ দেখবে, এটা তো চলতে পারে না। জেলে নিয়ে গেছে আর কোথাও তো নিয়ে যায়নি, টর্চারিং রুমে তো নিয়ে যায়নি, যে আলাদা টর্চারিং রুম করেছে টিএমসি, জেলে নিয়ে গেছে, আপনার আইনের দরবারে নিয়ে গেছে, যেতে পারে, আইন তার ফয়সালা করবে কতখানি অপরাধী না অপরাধী, এটা নিয়ে তো হোয়া করার আর কিছু। এখানে দেখেন নওশাদ সিদ্দিকী মার খাচ্ছে আর কান্নার রোল বিজেপির অফিসে, দেখলেন তো, এটা তো দেখা, চোখের দেখা। নওশাদ সিদ্দিকী যে কাজটা করেছে, বিধায়ক পদের অবমাননা করেছে,